কিন্তু শেষমেশ পৌঁছে গেছি একদম সন্তোষ মিত্র স্কোয়ার, দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এই হলো মেন গেট। সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাচ্ছ একটা হেডলাইন কিন্তু অলরেডি চলছে। হ্যালো বন্ধুরা, আমাদের পাশে ওয়েলকাম টু মাই চ্যানেল জিএম গড টেম্পল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার, আজকের হলো তৃতীয়া। আর এই তৃতীয়ার দিন কেমন ভিড় থাকছে এই সন্তোষ মিত্র স্কোয়ার, সেটাই হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজো দেখতে এসে কারা কারা হাত পাখা ব্যবহার করেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু একদম শিয়ালদা স্টেশন থেকে আসলে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার যে রাস্তাটা, একদম সাউথ থেকে আসলে এই যে দেখতে পাচ্ছ ব্রিজ, ব্রিজের ঠিক নিচের পোর্শনটা একবার তোমাদেরকে দেখাই। মারাত্মক লেভেলের ভিড় রয়েছে ভাই, মারাত্মক লেভেলের। একদম উপরের দিকে দেখো, পা গলানোর জায়গা হচ্ছে না, জানি না কতটা পরিমাণে কভার করতে পারবো আজকের এই তৃতীয় দিনে। চলো আস্তে আস্তে আমরাও এগোবো সবার সঙ্গে সঙ্গে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে। আজ হলো তৃতীয়া, এই শুভ তৃতীয়ার দিনে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে যেন জনসমুদ্র কিন্তু লেগে গেছে এই জায়গায়। কয়েক লাখ লাখ মানুষ যেটা দেখতে এসছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাসের গোলকের যে অডিটোরিয়াম, সেটা কিন্তু দেখার জন্য এসছে। যত রাত বাড়ছে রাতের সঙ্গে সঙ্গে যে কলকাতার দিকে প্যান্ডেল হপিং ব্যাপারটা কিন্তু থাকে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর ষষ্ঠী তো এখনও হাতে গোনা আর দু থেকে তিন দিন বাকি আছে, তার মধ্যেও দেখো এতটা পরিমাণে ভিড় এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এই হলো মেন জায়গা, যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে এখানে কিন্তু ফোয়ারা হবে বলেছিলাম, সেই জায়গায় কিন্তু ফোয়ারা অলরেডি কিন্তু চলছে। আর সাইন লাইটের একটা অ্যাড কিন্তু এর উপরে দেওয়া হয়েছে এই মুহূর্তে। চোখটা দেখো অসাধারণ লাগছে, দুর্গা প্রতিমার মায়ের যে চোখ, মানে আমাদের মাতৃ প্রতিমার যে চোখ, সেই চোখটা কিন্তু দেখিয়েছে এখানে। চোখটা দেখো, যখন টেস্টিং করিয়েছিল, যখন দেখিয়েছিলাম তোমাদেরকে, তখন কিন্তু এতটা সুন্দর লাগছিল না, এখন দেখো। ফাইনালি কিন্তু শেষমেশ পৌঁছালাম আমেরিকান লাস ভেগাস গোলকের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের সামনে কিন্তু অলরেডি পৌঁছে গেছি। এখন বাজে হাতে ঘড়িতে হলো 8টা, পুরো টানা 1 ঘন্টা বাইরের গেট থেকে একদম মেন গেটে আসতে কিন্তু টানা 1 ঘন্টা টাইম লেগেছে এই অডিটোরিয়ামের সামনে আসতে। এখন কিন্তু এই অডিটোরিয়ামের যে মানে রঙ বেরঙের যে লাইটিং শো, সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে।
আর একদম মেন গেট কিন্তু এই দিকটা রয়েছে, মেন গেট থেকে আস্তে আস্তে কিন্তু দর্শকরা ভেতরে প্রবেশ করছে। এই হলো লাস ভেগাস গোলকের যে অডিটোরিয়াম, এখন কিন্তু অডিটোরিয়ামের উপরে কিন্তু শো চলছে, ইলেভেন ডির যে শো সেটা কিন্তু অলরেডি চলছে। ভেতরের পোর্শনে আমি যাবো, ভেতরে কিন্তু এসি অলরেডি লাগানো আছে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আর ভেতরের যে মহিষাসুর মর্দিনী সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদম বাইরের গেট থেকে ভিড়টা একবার দেখাই। আস্তে আস্তে আমরা একদম গোলকের ঠিক ভেতরে প্রবেশ করছি। আমার হাতের বাম হাতেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, ঠিক মাতৃ প্রতিমার সাইডে দেখতে পাচ্ছ এই যে গোলকটা, গোলকটার উপরে দেখতে পাচ্ছ কালা মানে লাইটিং শোটা তোমাদেরকে একবার দেখাবো। মায়ের দর্শন করার পর এক্সিট করছো আমরা, এক্সিট করে দুদিকে দুটো রাস্তা রয়েছে, একটা হলো ক্লাবের সাইড দিয়ে বেরোচ্ছে, একটা হলো একদম মেন গেটের দিকে এগিয়ে বেরিয়ে যাচ্ছে। আমেরিকান লাস ভেগাস গোলকের যে অডিটোরিয়াম অলরেডি কিন্তু এখানে লাইটিংসও চালু হয়ে গেছে, তার সামনে দেখতে পাচ্ছ এরকম একটা ব্যারিয়ার করা হয়েছে যেখানে কিন্তু কেউ আসতে পারবে না। একদম ওই সাইড দিয়ে এন্ট্রি পথ দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত, প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে প্রবেশ করছে। সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট হচ্ছে ওটাই, আর ওখান থেকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করছে। আর এই হলো আমেরিকান লাস ভেগাস গোলকের যে অডিটোরিয়াম, অডিটোরিয়াম কিন্তু অলরেডি কিন্তু ইলেভেন ডির লাইটিং শো সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু ভেতরে এই তৃতীয় দিনে প্রচুর পরিমাণে ভিড়ের জন্য কিন্তু ভেতরে শো কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাচ্ছ একটা হেডলাইন কিন্তু অলরেডি চলছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা রকমের কালারিং লাইট এখানে কিন্তু শো করছে। আর তারপরে যেটা আমি দেখলাম এখানে উই ওয়ান জাস্টিসের একটা মোমবাতি কিন্তু অলরেডি আমরা দেখেছি এখানে। ইমোজিটা দেখা যাচ্ছে, ইমোজির পরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে লাইটিংগুলো চেঞ্জ হচ্ছে, পুরো একদম ফিনিশিং পর্যায়ে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। আর তৃতীয় দিনে কিন্তু প্রচুর ভিড় কিন্তু হয়েছে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, জানবেন পেছনে একজন বৃদ্ধ আছেন, একজন শিশু আছেন, একজন নারী আছেন, তাদের কথা ভাবুন। আপনারা বাঁ দিক চেপে এগিয়ে চলুন, আপনারা বাঁ দিক চেপে এগিয়ে চলুন। মহাদেবের একটা চিহ্ন রয়ে বেরিয়ে গেল এবার আস্তে আস্তে, তারপর ফুটবল এখন দেখাচ্ছে। গোলকটা কিন্তু সেই লেভেলে লাগছে, দেখো অসাধারণ লাগছে। এবার বেরোলো মা দুর্গা, চোখটা দেখো অসাধারণ লাগছে। আমি অনুরোধ করছি এবার নাক ছবি দেখাচ্ছি, এবার মুখমণ্ডল প্রত্যেকে বাঁ দিকে যাবুন, অনুরোধ করছি আপনাদের কাছে। কচ্ছপ বেরিয়ে এলো এবার,
সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের আমেরিকান লাস ভেগাস গোলকের যে অডিটোরিয়াম সেটা কিন্তু তোমাদের সামনে শো করলাম, আর ইলেভেন ডির লাইটিং শো কিন্তু অলরেডি বাইরে চলছে, আর ভেতরে হচ্ছে মহিষাসুর মর্দিনী। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মতামত। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী আরও একটা নতুন ভিডিও দেখা যাওয়ার জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।